আমরা সবাই মহাকাশ সম্পর্কে জানতে চাই। আমাদের অবগত আছে যে আমাদের মহাবিশ্ব রহস্য এবং আশ্চর্যে ভরপুর, কিন্তু আমাদের এটাও জেনে রাখা উচিত, মহাকাশ আমাদের থাকার জায়গা না। এখানে এমনও কিছু পদার্থ আছে যা আমাদের অস্তিত্বকে নিমিষের মধ্যে ধুলোয় মিটাতে পারে। এরপরেও আমরা বারবার মহাকাশে যেতে চাই, শুধুমাত্র মহাকাশ সম্পর্কে জানার জন্য। মহাকাশে যাওয়ার এই চেষ্টাই কখনো কখনো খুবই ভয়ঙ্কর রূপ লাভ করে। এরকমই 5টি অপ্রত্যাশিত মহাকাশ দুর্ঘটনা নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে। তো স্বাগতম আপনাকে অভিকর্ষের নতুন একটি ভিডিওতে। নাম্বার 1, অ্যাপোলো 1। অ্যাপোলো 11 মিশনে নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখেন, কিন্তু যেরকমটা আপনি মনে করেছেন, অ্যাপোলো 11 এর পূর্বেও আরও 10টি মহাকাশ যাত্রা হয়েছিল যা অ্যাপোলো মিশনেরই অংশ ছিল। সবার প্রথম অ্যাপোলো 1 মিশনটি একটি মহাকাশ দুর্ঘটনা ছিল। যখনই মহাকাশ যাত্রীরা রওনা হওয়ার জন্য মহাকাশ যানে বসেন, তখন লঞ্চ হওয়ার পূর্বেই ইলেকট্রিক মডিউলে আগুন লেগে যায় এবং কিছু সেকেন্ডে মহাকাশ যাত্রীদের জীবিত পোড়ার কারণে মৃত্যু হয়ে যায়, যেটা আমাদের সকলেরই অজানা ছিল। নাম্বার 2, সোজ 11। 7 জুন 1971 সাল, সোভিয়েত ইউনিয়ন স্পেস স্টেশনে এক নতুন মিশনে সোজ 11 রকেটটি পাঠানো হয়। এর 3 সপ্তাহ পরে মহাকাশ যাত্রীরা মহাকাশ যানে করে যখন মহাকাশ অভিযান শেষ করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়, রওনা হওয়ার ঠিক 12 মিনিট পরে দুর্ভাগ্যবশত মহাকাশ যানের ভেন্টিলেটর ওয়াল খুলে যায়। এই সময় মহাকাশ যানটি পৃথিবী থেকে 104 মাইল উপরে ছিল। এই মহাকাশ যানে থাকা 3 জন মহাকাশচারীরই দমবন্ধ হয়ে মৃত্যু হয়ে যায়। সবচেয়ে আজব ব্যাপার এইটা ছিল যে পৃথিবীতে থাকা স্পেস স্টেশনে এই সম্বন্ধে অবগত ছিল না। পৃথিবীতে আসার পর যখন তারা ক্যাপসুলটি খুলেছিল, তখন তারা 3 জন মহাকাশচারীদের মৃত্যু দেখতে পেল। তারপর আসল ঘটনা জানা যায় যে তাদের মৃত্যু মহাকাশেই হয়েছিল। নাম্বার 3, কলম্বিয়া স্পেস শাটল। কলম্বিয়া মহাকাশ যান 2003 সালে নাসার একটি অন্যতম মহাকাশ যান ছিল, যা এর পূর্বে 27টি মহাকাশ মিশন সম্পন্ন করেছিল এবং এটাই তার শেষ অর্থাৎ 28তম মহাকাশ যাত্রা ছিল। একই ফেব্রুয়ারিতে লঞ্চ করা হয়েছিল এই মহাকাশ যানটি। লঞ্চ করার পূর্বে হোম ইনসুলেশনের টুকরা শাটলের বাইরেই ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় এবং শাটলের রিংকে আঘাত করে। নাসা তাদের এটা জানিয়েছিল যে মূল ইঞ্জিনে কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন তারা মহাকাশ অভিযানটি সম্পন্ন করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন শাটল রিংয়ের মাধ্যমে গরম বাতাস ভিতরে প্রবেশ করে এবং মহাকাশ যানটি স্থির হয়ে যায়। কিছু সময়ের মধ্যেই মূল ইঞ্জিনে আগুন লেগে যায় এবং মহাকাশ যানটি টুকরো টুকরো হয়ে যায়, আর যার ফলে পরবর্তী 2 বছর পর্যন্ত নাসা আর কোনো মহাকাশ অভিযান চালায়নি। এই মহাকাশ অভিযানে 7 জন যাত্রীর মধ্যে একজন ভারতীয়ও ছিল, তার নাম কল্পনা চাওলা। নাম্বার 4, সোজ 1। আমেরিকার মতো মহাকাশ অভিযানে এগিয়ে থাকার জন্য সোভিয়েত ইউনিয়ন সোজ 1 লঞ্চ করেছিল, যা পরবর্তীতে এক অজানা দুর্ঘটনার মোড় নেয়। সিধে শব্দে বলতে গেলে এই যানটি পুরোপুরিভাবে তৈরি হয়েছিল না। যেসব ইঞ্জিনিয়াররা এই যানটি নির্মাণ করেছিল, তারা জানতো যে এটি মহাকাশে যাওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত নয়, কিন্তু সরকারের চাপে এই মহাকাশ যানটি খুবই কম সময়ের মধ্যে তৈরি করা হয় এবং খুবই কম সময়ের মধ্যে লঞ্চটি সম্পন্ন করে। এটা সফলতার সাথে মহাকাশেও পৌঁছে গিয়েছিল, কিন্তু সমস্যা তো প্রথম থেকেই ছিল। মহাকাশ থেকে ফিরার পথে পৃথিবীর বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে, তখন প্যারাশুট খুলতে পারছিল না। আসল দুর্ঘটনা তখনই শুরু হয়। প্যারাশুট খুলতে না পারার কারণে সময় স্বল্পতার ফলে মহাকাশটি আগুন ধরে যায় এবং মহাকাশটি বিস্ফোরণ ঘটে, ফলে 3 জনেরই মৃত্যু হয়ে যায়। লাস্ট বাট নট লিস্ট, নাম্বার 5, বস্টক বিস্ফোরণ। 18 মার্চ 1980 সাল, সোভিয়েত ইউনিয়ন এক সৈনিক দলকে মহাকাশে পাঠানোর জন্য বন্দোবস্ত করেছিল। ওই সময় সোভিয়েত সংস্থা এটাকে সফল বলেই ঘোষণা করেছিল, কিন্তু এখন আমরা জানি যে এটা মিথ্যে ছিল। আসল ঘটনা হচ্ছিল যে ওই দিন লঞ্চ করার পূর্বেই 300 টন এই মহাকাশ যানটি এক ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যায় এবং এই বিস্ফোরণের কারণে 48 জন সৈনিক সহ মহাকাশ যানটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, মতামত জানিয়ে দিতে পারেন কমেন্টে।
এবং এরকম রহস্য রোমাঞ্চ আনকমন ভিডিও পেতে অভিকর্ষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।